এনকে বাংলা ব্লগে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি কার্তিক পুজো। আজকে কার্তিক পুজো উপলক্ষে আজকে সারাদিন কী হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এই মুহূর্তে আমি প্রবেশ করি সেই কার্তিক চাকরের কাছে। ফাইনালি বন্ধুরা, চলে এসেছি কার্তিক যেখানে পুজো করা হচ্ছে সেই জায়গাটির সামনে। তারপর বন্ধুরা দেখতে পেলাম কার্তিকের জন্য ভোগ তৈরি করা হচ্ছে। রিকের মা এই মুহূর্তে ভোগ তৈরি করছে। এই মুহূর্তে আমি চলে এলাম যেখানে কার্তিককে পুজো করা হবে, ঠিক সেই জায়গাটির সামনে। দেখলাম কার্তিক যেখানে পুজো করছে সেই জায়গাটি ফুল দিয়ে এবং বেলুন দিয়ে বিভিন্ন রকম সাজসজ্জা দিয়ে মণ্ডপটিকে অসাধারণভাবে সাজিয়ে তুলেছে। সেই কার্তিকটি তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ। এই কার্তিকের মন্দিরা কার্তিক পুজো যে বাড়িতে হয় সেই বাড়িতে কার্তিককে ছেলের মতো করে পুজো করা। বন্ধুরা, রিক এবং রিকের বন্ধু বান্ধবদের নিয়ে আমি একটি সেলফি তুলে নিলাম। তারপর রিক এখান থেকে কার্তিকের কাছে যাবে পুজো দেখার জন্য, তাই তার বন্ধু বান্ধবদের নিয়ে এখন সে রং মশলা এবং ফুল ঝুড়ঝুড়ি বাজি ফাটাবে। তো এখন বন্ধুদের সকলকে টাটা দিচ্ছে। এরপর আমি ফাইনালি আরেকবার চলে এলাম সেই কার্তিক পুজো যেখানে হচ্ছে সামনে। পুরোহিত মশাই এই মুহূর্তে চলে এসেছে এবং কার্তিকে পূজার জন্য বিভিন্ন পূজার সামগ্রী এই মুহূর্তে প্রস্তুত করে সাজানো হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে পঞ্চপ্রদীপ এবং পূজার বিভিন্ন সামগ্রী, ফল এবং বিভিন্ন রকম জিনিস দিয়ে কার্তিকের পুজো করা হচ্ছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ কার্তিক পুজো হলে অবশ্যই কার্তিক পুজোর সামনে রাখা হয় ইতু ঠাকুর। সেই ইতু ঠাকুরও পুজো করা হয়েছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইতু পূজার মালসা, যেখানে বীজ দেয়া আছে। এরপর কার্তিক পূজার জন্য যে সমস্ত পূজার জিনিসপত্র লাগে সেগুলি তার মামার বাড়ি থেকে নিয়ে আসা হয়। তাই সেই সমস্ত জিনিসপত্র মামার বাড়ি থেকেই নিয়ে আসে। তো কার্তিক পুজো কিন্তু একটা ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া পুজো, খুবই ভালো লাগবে। তারপর বন্ধুরা, কার্তিক পুজো বসার আগে পুরোহিত মশাই কার্তিকের ঘরটি প্রস্তুত করে নিচ্ছে। সেই প্রস্তুতি পর্বটি এই মুহূর্তে চলছে। পূজোর বসার আগে এটা অবশ্যই দরকার এবং এই ঘরটি হচ্ছে পূজোর মেন, তাই এই ঘরে সিঁদুর লাগিয়ে দিন। বন্ধুরা, সারা রাত পূজো হওয়ার পর কার্তিক পুজো শেষ করা হয়। এরপর দেখতে পাচ্ছ কার্তিকের মা এবং বাবাকে। সকলে মিলে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো এবং কাদের কাদের বাড়িতে কার্তিক পূজা হলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই।